চার বড় সমাবেশে ভোটের বার্তা দেবে আওয়ামী লীগ। এই শিরোনামে দর্শক একটি খবর। টানা পুলিশি অভিযানের মাধ্যমে বিএনপিকে কোন ঠাসায় রেখে নির্বাচনী প্রচারে নেমে পড়েছে আওয়ামী লীগ। নির্বাচনের তফসিল ঘোষণার আগে আগামী 12 দিনে 4টি বড় সমাবেশ করে নির্বাচনে নেমে পড়ার বার্তা দেবে দলটি। সব সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তৃতা করবেন। কথা হচ্ছে, ঠিক আছে, বিএনপি নির্বাচনে প্রস্তুতি নেবে, বক্তৃতা দেবে, কিন্তু সমস্যা হলো যে একা একা নির্বাচন, এটা বাংলাদেশের গণতান্ত্রিক কাঠামোতে 2008 পর্যন্ত এটা কল্পনা করা যায়নি যে নিজেরা নিজেরাই সমাবেশ করবে, নিজেরাই বক্তৃতা দেবে, আর কোনো প্রতিপক্ষ থাকবে না। তাহলে এই নির্বাচনী সমাবেশ কেন? কেননা প্রধানমন্ত্রী একটি বড় রাজনৈতিক দলের প্রধান, তো তার বিপরীতে আর কেউ সমাবেশ করার মতন অবস্থা নেই। যাদের আছে, যে রাজনৈতিক দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত, তারা এখন কোন ঠাসা অবস্থা, তাদের বলতে গেলে তারা মাঠ ছাড়া। তো মাঠ ছাড়া হয়ে তারা এখন আন্দোলন করছে, আর প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী হিসেবে দলীয় সমাবেশ করছে, নির্বাচনী সমাবেশ। তো এর মধ্য দিয়ে মানে আউটকামটা কি, এটা মানে বেমানান লাগে। এই কারণে যে নিজেরা নিজেরা সমাবেশ করে, নিজেরা নিজেরা নির্বাচনী প্রচার করে, যেখানে আর কোনো দল নেই, বাকি যারা আছে তারা তারই জোটের, তারা তো আর আলাদা কোনো সমাবেশ করবে না। মানে জাসদ ইনু বা ওয়ার্কার্স পার্টি কি করবে, করবে না। জাতীয় পার্টির কি সেই অবস্থা আছে? নেই, তারা তো নিশ্চুপ হয়ে বসে আছে। এই অবস্থায় দুর্ভাগ্যজনক হচ্ছে যে আওয়ামী লীগের নির্বাচনী প্রতিপক্ষ এখন পর্যন্ত নেই, অথচ আর কয়েকদিন পরেই হচ্ছে নির্বাচন। আচ্ছা, আজ শনিবার মেট্রো রেলের আগারগাঁও মতিঝিল অংশের উদ্বোধন উপলক্ষে রাজধানীতে বড় সমাবেশ করবে আওয়ামী লীগ। এরপর চলতি মাসের প্রথমার্ধে কক্সবাজার, নরসিংদী, খুলনায় আরও 3টি বড় সমাবেশ করবে। দলটির নেতারা বলছেন, আজকেরটি সহ এখনকার সমাবেশগুলোতে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে আওয়ামী লীগের প্রতীক নৌকার আধিক্য থাকবে। জোর দেওয়া হবে আওয়ামী লীগ সরকারের বাস্তবায়ন করা উন্নয়ন কর্মকাণ্ডের প্রচারে। নির্বাচন আসন্ন, এই বার্তা দিতেই সমাবেশ নিয়ে এই ভাবনা। আওয়ামী লীগের নীতি নির্ধারকদের সূত্র বলছে, এখন যেসব সমাবেশ করা হবে এর মূল লক্ষ্য হচ্ছে মানুষকে দেখানো যে আওয়ামী লীগের পেছনে বিপুল মানুষের সমর্থন রয়েছে। এজন্য সমাবেশে কে কত লোক আনবেন দলের জেলা কমিটি ও সংসদ সদস্যদের বলে দেওয়া হয়েছে। মূলত এর মাধ্যমে দেশের নির্বাচনের একটি আবহ তৈরি করতে চায় আওয়ামী লীগ, কারণ বিএনপির হরতাল অবরোধের কারণে দেশের মানুষের মধ্যে নির্বাচন নিয়ে এখনও অনিশ্চয়তা আছে। এই কারণে অনেক ছোট ছোট দল নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে দ্বিধা দ্বন্দ্বে আছে। এমন পরিস্থিতি বিরাজ করলে নির্বাচনে ভোটার আনা কঠিন হবে। এই জন্য রাজপথে বড় বড় সমাবেশ করে মানুষকে আশ্বস্ত করতে চায় আওয়ামী লীগ। তফসিল ঘোষণার দিন বেশি বাকি নেই, এখন আওয়ামী লীগ পুরোপুরি নির্বাচনের আবহে আছে। আজ সমাবেশে বিপুল সংখ্যায় লোক এনে ঢাকাবাসীকে নির্বাচনে বার্তা দেওয়া হবে, এটা বলছেন মির্জা আজম, আওয়ামী লীগের ঢাকার দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক। ঠিক আছে, বুঝলাম। তো মানে শুধু ক্ষমতাসীন দল তারা মানে নির্বাচনী সভা করে ভোটের বার্তা দেবে, এখনও তফসিল ঘোষণা হয়নি, এখনই প্রতীক নিয়ে যে সমস্ত সমাবেশ করা হবে যাই না, সেগুলো কি সরকারি অর্থায়ন, নির্বাচন আচরণ বিধি মধ্যে পড়ে কি পড়ে না, এটা বলা কঠিন। তবে এইগুলি কেউ ধারও ধারছে না, কেন প্রশ্ন করার মতন এখন কেউ নেই। সবচেয়ে বড় কথা হলো যে কোনো প্রতিপক্ষ নেই, একতরফা একচেটিয়া ভাবে আমি নির্বাচন করছি, আমি ক্ষমতায় থাকছি, এই যে একটা পরিস্থিতি, এই পরিস্থিতির আসলে শেষ কোথায়? এটা এখন মানুষের বা যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে তাদের সামনে একটি বড় প্রশ্ন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।